আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বালুচর ও ছোট শালিখার পবিত্র কবরস্থানের মাইয়িতের রুহের মাগফিরাত উপলক্ষে আজকের এই বালুচর ঐতিহাসিক চাটমোহর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে দুদিন ব্যাপী 2021-এর 14তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল প্রথম রজনীর সমাপনী অধিবেশন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব প্রফেসর আব্দুল মান্নান, সাবেক মেয়র, সভাপতি বালুচর ছোট শালিখা জামে মসজিদ ও কবরস্থান কমিটি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্য জীবনে জাতির কান্ডারী, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আমার কলিজার টুকরা, প্রাণের চেয়েও আপন ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আমাদের সকলকে আজকের মোবারক দিনে জলসায় একত্রিত করেছেন। এজন্য সকলে শ্রদ্ধা জড়িত কণ্ঠে অন্তরের সবটুকুন ভালোবাসার আবেগকে উজাড় করে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আমাকে ভালো রেখেছেন যেভাবে রাখতে তিনি চেয়েছেন। সমাজের এই পরিবর্তনশীল সিস্টেমে আমি যখন আসছি আপনাদের পাবনার উদ্দেশ্যে, তো কোরআন আমাকে বলছে চলার পথে সব থেকে কাছের যে জিনিস সেটার নাম হচ্ছে আল কোরআন। কোরআন কথা বলতে পারে, কোরআনের শব্দ চয়ন, কোরআনের শৈল্পিক বাচন ভঙ্গি, কোরআনে তো উচ্ছাঙ্গের সাহিত্য রচনা করেছে, কোরআনে তো চমৎকার করে কথা বলতে পারে, পৃথিবীর সকল বর্ণের ধর্মের মানুষ যার কথা বুঝতে পারে। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এজন্য আমি কোরআনে কারিমের 30 নম্বর পারা 85 নম্বর সোরা সোরাল বুরুজ যা মক্কা অবতীর্ণ হয়েছে, যার আয়াত সংখ্যা হচ্ছে 22টা, এখান থেকে আমি মোটামুটি 8টা আয়াত পড়েছি। এই 8টা আয়াতে আল্লাহ তাফসীর করেননি, আল্লাহ গোটা জাতিকে একটা বিষয়ের দিকে লক্ষ্য করতে বলেছেন এবং লক্ষ্য করাবার জন্যে আল্লাহ পাক বারবার শপথ করছেন, কসম করছেন, কসম করে আমাদেরকে একটা বিষয় বোঝাতে চাচ্ছেন। আজকে আমরা আল্লাহর সেই দেওয়া কসমের বিপরীতে যে বিষয় আছে আমরা সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমার কথা খুবই পরিষ্কার, ঠিক আছে, ওরা দেখবে আপনারা কথা বলবেন না, আমার কথা পরিষ্কার, আমার কথা যদি আপনাদের বুঝে না ধরে প্রশ্ন জাগে আপনারা দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন, এই অনুমতি আপনাদের আছে, চাইলে লিখিত প্রশ্ন আমার কাছে পাঠিয়ে দিতে পারবেন। আমরা চাই গোটা জমিন হবে একটা ছাদের নিচ, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে মুসলমানেরা ঘুরবে, কোন পাসপোর্ট ইউজ করবে না,
দুনিয়া প্রতিষ্ঠা হবে আল্লাহর তাওহীদের বিপরীতে রাসূলের রিসালাতের বিপরীতে আল্লাহর জমিনে আকাশের নিচে অন্য কোন রিসালাত আর তাওহীদকে চলতে দেওয়া যাবে না মনে রাখবেন এই সমাজকে বিনির্মাণ করবার জন্য আল্লাহ যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন তাদের ধারাকে বন্ধ করেছেন এরপরে সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন আইম্মা মুজতাহিদিন সালফে সালেহিন আকাবির দ্বীন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন আসফিয়ায়ে কেরাম একের পর এক আসছেন চলে যাচ্ছেন কিয়ামত অবধি ধারা পরিচালিত থাকবে মধ্যখানে আমাদেরকেই চলে যেতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে আমরা দিন থেকে অনেক দূরে কথা বুঝেন তো আমার আপনারা আমার সঙ্গে কিছু কথা বলবেন না বললে আমি কথা বলতে পারবো না খুব লম্বা কথাও তো বলবো না ইনশাল্লাহ কিন্তু শেষ পর্যন্ত কথা বুঝবেন আমি আজকে আপনাদেরকে কি মেসেজ দিতে চাই কি ইনফরমেশন দিতে চাই দয়া করে বসবেন আমি যে কথার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই যে সমাজে ঘৃণা থাকবে না হিংসা থাকবে না ঘৃণা এবং হিংসার বিপরীতে আমরা ভালোবাসা ছড়িয়ে দিতে চাই ঠিক না বলেন আপনাদের কাছে আমি জানতে চাই প্রথমে কেউ রাগ করবেন না আপনারা সকলে মানুষ কিনা সবাই বলতে পারলেন না জানি না আমি বোঝাতে পারবো কিনা বসলে বুঝতে পারবেন আপনারা সকলে বলেন মানুষ কিনা এই যে আপনারা মানুষ ও কথাটা বুঝলেন কেমনে বলেন আপনারা যে মানুষ এটা বুঝলেন কেমনে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনাম অনেক মানুষ তো কুকুর বালহুম আদল তার চাইতে আরো খারাপ না বলেন নাই এখন আমরা কোন কোয়ালিটির মানুষ তা তো আর বলতে পারবো না আমি বুঝতে পারতেছি না দু নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন যে কথা আমি আপনাদের কাছে জানতে চাই আমরা সকলে মুসলিম কিনা বলেন না আপনারা বুঝলেন কেমনে আপনি জানি না আমার কথা আপনারা বুঝতেছেন কিনা বাট আমি এভাবেই কথা বলবো কারণ আমি কথা বলছি আমার কথা আপনারা বুঝছেন কিনা আবেগের বিপরীতে বাস্তবতা জেনারেল নলেজের দরকার নাই আমার কমন সেন্স কাজ করছে কিনা ওটা আমি দেখব মুসলিম বলেন কেমনে বুঝলেন মনে রাখবেন আমি যে কথাগুলো বলে সামনের দিকে যেতে চাই মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ বলছেন তিনি হলেন রব্বুল আলামিন গোটা দুনিয়ার রব আসমানের রব জমিনের রব আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফরিশতা সকলের রব কে তাই যদি হয় মুসলমানদের রব কে হিন্দুদের রব কে বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের রব কে সকলের রব যদি আল্লাহ হয় তাহলে আল্লাহ শুধু আমার একার না সকলের তাহলে আল্লাহ শুধু মুসলমানদের না সকলের কথাগুলো বুঝবেন আমি সমাজ থেকে ফেতনা দূর করতে চাই দাঙ্গা দূর করতে চাই এবং অরিজিনাল কোরআন যা মানুষকে পৌঁছে দেবার জন্য রাসূল পাক বলছেন বাল্লিগু আননি ওয়ালাও আয়া ভুল ইসলাম শিখাবার দেন অরিজিনাল ইসলামের তত্ত্ব আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আল্লাহ যে বলছেন তিনি সকলের রব তো এই কথার মাধ্যমে আল্লাহ সাম্প্রদায়িক হলেন না অসাম্প্রদায়িক বললেন না বুঝেন না মনে হয় কথাগুলো আল্লাহ বলছেন তিনি সকলের রব মুসলমানেরও হিন্দুরও ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সকলের রব
তাহলে এই কথার মাধ্যমে আল্লাহ সম্প্রদায় না অসম্প্রদায় বলেন অসম্প্রদায় তাহলে আল্লাহর চেতনা হচ্ছে অসাম্প্রদায়িক আল্লাহ কোনো ধর্মের নয় আল্লাহ কোনো ব্যক্তির নয় আল্লাহ কোনো গোষ্ঠীর নয় আল্লাহ গোটা দুনিয়ার গোটা মানবতার ঠিক কি না বলেন এক নম্বর আল্লাহ সকলের অসাম্প্রদায়িক আমি চাই বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক দাঙ্গা মিটে যাক হিন্দুদের পূজা মুসলমানদের রোজা একসাথে চলবে কেউ কাউকে আঘাত করবে না হিন্দুরা তাফসীর শুনতে আসবে হিন্দু হয়ে যাবে কালিমা বলা মুসলমান হয়ে ঠিক কি না বলে এক নম্বর আল্লাহ বলছেন তিনি সকলের রব কোরআনকে আল্লাহ বলছেন হুদাল্লিল আলামিন হুদাল্লিন নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান কোরআনকে আল্লাহ বলছেন গোটা মানব জাতির হিদায়ত তাহলে কোরআন মুসলমানদের জন্য হিদায়ত হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সকলের জন্য কোরআন কথা বলা লাগবে তো আমি বুঝবো যে আমার কথা বুঝাতে পারতেছি তাহলে দেখলাম আল্লাহ সকলের কোরআনও তাহলে কোরআন শুধু আপনার কিতাব নয় হিন্দুরাও বলতে পারে আমাদের কিতাব বৌদ্ধরাও বলতে পারে আমাদের কিতাব খ্রিস্টানেরাও বলতে পারে আমাদের কিতাব আল্লাহ বলছেন বন্ধু আমিও সকলের রব কোরআন সকলের জন্য হিদায়ত আমি আপনাকেও সাম্প্রদায়িক রাখি নাই আমি আপনাকেও করেছি অসাম্প্রদায়িক রাসূল পাককে আল্লাহ বলছেন আপনি হলেন রহমাতাল লিল আলামিন গোটা দুনিয়াবাসীর জন্য রহমত আমি জানতে চাই আল্লাহ সকলের কোরআন সকলের রাসূল কথা বলেন আমরা যে এখানে কথা বলবো আল্লাহর কথা রাসূলের কথা এবং কোরআনের কথা এর বিপরীতে নাই তাহলে আল্লাহ সকলের রাসূল সকলের কোরআন সকলের এখানে কথা হবে আল্লাহ রাসূল এবং কোরআনের আমি জানতে চাই এখানে সকল আসছেন কি না আমার কথার উত্তর দিতে হবে সকল ধর্মের মানুষ আসছেন এলাকা হিন্দু নাই বৌদ্ধ নাই আসছে নাই কেন না আছে ওনাদের কাছে দাওয়াত দিয়েছেন আপনাদের কাছে যেভাবে দাওয়াত পৌঁছানো হয়েছে ওদের কাছে কি দাওয়াত দেওয়া হয়েছে কেন নাই আমার কথা শুনবেন কেন দাওয়াত দেওয়া হচ্ছে না কেন এই সমাজকে আপনারা ফেতনায় তৈরি করছেন কেন আপনারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করছেন রব তো সকলের কোরআন তো সকলের রাসূল তো সকলের ধর্মের পরিচয় পরে আগে মানুষ হওয়ার পরিচয় নিতে হবে সকলে মানুষ হিন্দুদের শরীর কাটলে আমার মত রক্ত বের হবে বৌদ্ধদের কাটলে আমার মত রক্ত বের হবে সকল তো মানুষ আর কোরআনের কথা হচ্ছে সকল মানুষের জন্য ঠিক কিনা বলেন তাহলে কেন কোরআনের তাফসীর শুধু মুসলমানদের জন্য হবে কেন হবে এতগুলা জাতি এরা কেমনে জান্নাতে যাবে একটা দিন চিন্তা করলেন না আমার প্রতিবেশী হিন্দু আমার প্রতিবেশী বৌদ্ধ আমার প্রতিবেশী খ্রিস্টান আমি জান্নাতে যাচ্ছি আমার প্রতিবেশী জাহান্নামে যাচ্ছে আপনার লজ্জা হওয়া দরকার আমি জান্নাতে যাব আমার প্রতিবেশী কোন জাহান্নামে যাবে সে তো রাসূলের উম্মত হিন্দুরা রাসূলের উম্মত না উম্মত দুই প্রকার উম্মতে ইজাবত উম্মতে দাওয়াত কেন মানুষের প্রতি দরদ নাই এজন্য আমার আলোচনায় বোঝানোর জন্য বলছি আমি কোন ধর্মের আপনি সেটা আমি জানতে চাই না আমি জানতে চাই আপনি মানুষ কি না ধর্মের পরিচয় দিয়ে কি হবে যদি মানুষই না হই কথা বুঝতে পেরেছেন আমার এজন্য আল্লাহকে আসতে আপনাদের তো কাজ হচ্ছে শুধু ঠিক বলা আর কোথাও মারো কাটো জ্বালাও পুড়াও যা পাও হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মন্দির প্রেগোডা গির্জা মূর্তি কিচ্ছু রাখা যাবে না সব ভেঙে পালায় দো সব আমাদের এই ইসলামটা শিখাইছে কে কে শিক্ষা দিয়েছে তোমার রাসূল মক্কায় যখন ছিলেন তখন কাবা গড়ে 360টা মূর্তি ছিল এই মূর্তি থাকা অবস্থায়ও তিনি কাবা গড়ে নামাজ পড়েছেন কথা বলেন না কেন
মনে হচ্ছে মনে আমি নতুন ইসলাম প্রচার করছি না রাসূল তো এসে মক্কা থেকে হিজরত করে মদিনা থেকে মক্কায় আসলেন বিজয় অর্জন করলেন এরপরে মূর্তি বের করলেন এর আগে যতদিন মক্কায় ছিলেন এই মক্কায় 10 বছর থাকাকালীন সময় 11 12 বছর থাকাকালীন সময় নামাজ পড়েন নাই তখন মসজিদে মূর্তি ছিল কথা বলেন না কেন তে রাসূল মূর্তি থাকার পরেও তো নামাজ পড়ছেন তে তুমি কেমন মুসলিম যে আশেপাশে মূর্তি দেখলে ভাঙা ফলাই দাও কা শিক্ষা দিয়েছে ইসলাম রাসূল সাম্প্রদায়িক মানবতা সৃষ্টি করেছেন আজকে তাফসীর শুনে যান রাসূল পাক মক্কা থেকে যেদিন মদিনায় গেলেন মক্কায় ছিল মূর্তি পূজারি আর মদিনায় ছিল অগ্নি পূজারি ইহুদি রাসূল মদিনায় গেলেন যাওয়ার পরে দেখেন ইহুদিরাও ইবাদত করে তবে বাইতুল্লাহর দিকে না বাইতুল মুকদ্দিস বা বাইতুল মুকদ্দাস তারা বাইতুল মুকদ্দাসের দিকে ইবাদত করে রাসূল চিন্তা করলেন আমি আসছি মাত্র মদিনায় মানে আমি এসেই যদি বাইতুল্লাহর দিকে মুখ করে ইবাদত করি তাহলে ইহুদিরা বলবে আইসাই ধর্মযুদ্ধ লাগায় দিছে আইসাই দেশে ফিতনা লাগায় দিছে নবীজি ধর্মে ধর্মে মারামারি চান নাই সমাজে সমাজে ফিতনা চান নাই সাম্প্রদায়িক দাঙ্গা চান নাই নিজের কলিজা টুকরা বাইতুল্লাহকে তিনি উপেক্ষা করে একদিন দুই দিন নয় 12 13 14 মাস পর্যন্ত বাইতুল্লাহর দিকে ইবাদত না করে ইহুদিরা যেদিকে ইবাদত করে বাইতুল মুকদ্দাসের দিকে ইবাদত শুরু করলেন যেন ফিতনা না হয় সমাজে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি না হয় ইহুদিরা দেখলো কি রে বেচারা আয়েশা দেখে আমরা যেদিকে ইবাদত করি সেদিকে করে তাহলে লোকটার কাছে যাওয়া দরকার মানুষ কাছে আসতে লাগলো আমার আল্লাহ বলছেন মানতে বিনে আমাতে রব্বিকা বিমাজনুন যার কাছে আসতো সে পাগল না ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার পরে সবথেকে উত্তম চরিত্র তা তোমরা যদি ভালো কিছু চাও লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার রাসূলের কাছে যাও তার চেহারার দিকে তাকাও দাঁত বের হয়ে মুচকি হাসলে রাস্তা আলোকিত হয়ে যায় শরীর থেকে ঘাম ঝরলে নিষ্কাম্বরের গ্রাণ হয়ে যায় রাস্তায় বের হলে আকাশের মেঘমালা তাকে ছায়া দিতে শুরু করে ইহুদিরা দেখতে তাকে আর কালিমা পড়ে মুসলমান হয়ে যায় দিন তো এভাবে আসছে দাঙ্গা ছিল না আল্লাহকে ওয়াস্তে এগুলো করবেন না আগে নিজেকে মানুষ ভাবতে হবে সবাই আমরা কি বলেন সবাই কি হিন্দুরা কি আপনি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ডোন্ট মাইন্ড রাগ করবেন না আমার কথা বুঝবেন ধর্মের কোনো রাষ্ট্রীয় সীমানা হয় না আমি আপনাদের ভাষায় কথা বলছি ধর্মের কোনো রাষ্ট্রীয় সীমানা হয় না জানি আপনারা মারামারি করতেছেন ভুল ধর্মের রাষ্ট্রীয় সীমানা হয় না যেই বাংলাদেশে আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলিম এই জন্য লাফালাফি করতেছেন বাংলাদেশের সীমানা পার হয়ে ভারতে যান আপনি সংখ্যালঘু কথা বলেন না কেন কি নিয়ে মারামারি করেন যেই বাংলাদেশে আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলিম বার্মায় যান আপনি সংখ্যালঘু সুতরাং আপনার দেশের সংখ্যা গুরু আপনার দেশের সংখ্যালঘু হিন্দুদেরকে যদি আপনি অন্যায়ভাবে আঘাত না করেন তাহলে ভারতের সংখ্যালঘু মুসলমানরা নিরাপদে থাকবে সংখ্যালঘু মুসলমানরা নিরাপদে থাকবে আপনি এই দেশের সংখ্যালঘু ইহুদিদেরকে অন্যায়ভাবে যদি নির্যাতন না করেন প্যালেস্টাইন ইসরায়েলেরা মুসলমানদেরকে আঘাত করবে না আপনি যদি এই দেশে খ্রিস্টানদেরকে নিরাপদে থাকতে দেন তাহলে আমার ব্রিটেনে কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা সুইডেন সুইজারল্যান্ডে 1-2% মাত্র মুসলিম তাদেরকেও খ্রিস্টানেরা আঘাত করবার সুযোগ পাবে না আমার কথা বুঝতেছেন আপনারা মনে করতেছেন হয়তো আপনাদের আবেগের বিপরীতে বলতেছি কিন্তু আমি বাস্তব কথা বলছি আল্লাহকে ওয়াস্তে এজন্য লাফানোর দরকার নাই আজকে যদি আমরা সংখ্যা লঘু কারো মন্দির পেগোডায় গির্জে আঘাত করি ওদের পীঠ দেয়ালে লেগে গেলে তোমার মসজিদেও আঘাত করবে কথা বলেন না কেন তাহলে আলোচনা এখানে এতটুকুন হলো যে আমরা সকলের বিপরীতে আগে মানুষ হব কথা বলেন না কেন কে হব এই যে আমার পাঞ্জাবি দাড়ি টুপি ওগুলার মধ্যে ইসলাম না ওটার নাম ইসলাম নয় বহুত টুপিওয়ালা পাকড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা এই সমাজের সবথেকে বড় দুর্নীতিবাজ আর বদমাশ এটার মধ্যে শুধু ইসলাম নয় আল্লাহ বলছেন
মনে করেছেন বহুত বড় পিশাবের তাকওয়া মনে হইতেছে, কিচ্ছু না, এগুলার দোহাই দিয়ে খানকা কোলে বসে ব্যবসা চলছে, আর যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, কোনো খবর নাই। এতটুকুন তো বুঝছেন, কথা বলেন, এতটুকুন তো বুঝছেন, এতটুকুন বুঝালাম আমরা মানুষ কিনা। সুতরাং ধর্মের বিপরীতে আগে মানুষ হওয়া লাগবে। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনারা মুসলমান কিনা, এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা যে মুসলিম বলছেন কোন পর্যায়ের মুসলিম আমি বলি, খবর নিয়ে দেখেন আপনাদের এই চাটমোহর উপজেলা, না চাটমোহর উপজেলা, চাটমোহর উপজেলায় খবর নেন, বহু সাদা দাড়িওয়ালা মুরব্বী আছেন যাদের মুখের দাড়ি সাদা, মাথায় টুপি আছে, হাতে খাত লম্বা তসবি আছে, পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, এমন দাড়িওয়ালা অনেক মুরব্বী পাবেন যারা এলাকার সব থেকে বড় সুদের কারবারি, ঠিক কিনা বলেন? আপনি কোথাকার ইসলাম প্রচার করছেন? রাগ করবেন আমি জানি, কিন্তু আমার কিচ্ছু করার নাই। কোরআন আমাকে বলছে 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে কোরআন বলছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, কোরআন বলছে তুমি কোরআন নিয়ে যাও আর অন্ধকার থেকে লোককে আলোর পথ দেখাও, এছাড়া আমার কোনো কাজ নাই। এই এলাকায় অনেক মুরব্বী আছে যাদের মুখের দাড়ি সাদা, আজান হওয়ার পরে আপনি মসজিদে নামাজে যান না, আজানের পরে আপনি চার দোকানে বৈশা টেলিভিশন দেখেন, কথা বলেন না কেন? আপনারা যদি বলেন নাই তাহলে ওয়াজ অন্যটা করব, আমি যে রূপ পাবো সেটার ওষুধ দিব, আর যেটা দেখবো নাই এটা বাদ দিয়ে দিব। এগুলো আছে না, আমি বুঝি, শোনেন আজকের কথা, যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল মাতব্বর বিচারী, কসম আল্লাহ পাকের জাতে, এমন অনেক মোড়ল মাতব্বর বিচারী আছে এলাকায় যারা এক কাপ রং চা খাইয়া এদিকের বিচার কে দিকে দিয়ে দেয়, ঠিক কিনা বলে? ইসলাম না, আপনি মুসলিম, এগুলার পরে মুসলিম। পুলিশ কষ্ট করে দৌড়ায়, আর র‍্যাব কষ্ট করে দৌড়ায়, এক চুরে ধরছে, ফেন্সিডিল ইয়াবা সহ ধরছে, ধরছে মামলার ইজহারে নাম উঠায় দিচ্ছে, এই সুর আবার জ্ঞান নেতারে বলতেছে আঙ্কেল আমার নাম যে এখন লিস্টে উঠে গেছে, কাউকে 20,000 টাকা দিয়ে যা, 20,000 নিয়ে মামলার এজহার থেকে শয়তানের নাম কাইটা মসজিদের ইমামের নাম দিয়ে দিস, কথা বলা লাগবে। সমাজ কত নিচে নেমে গিয়েছে, আর এই সমাজে নিজেকে মুসলিম দাবি করছেন, এগুলা ভুল বলতেছি? এলাকায় খবর নেন, বহুত লোক আছে নিজের বউকে তালাক দিয়েছে, তালাক দেওয়া ডিভোর্স দেওয়া বউরে নিয়ে গ্রামে থাকে, কথা বলেন, কথা বলেন? আমি আসছি সামাজিক অবক্ষয়গুলো তুলে ধরতে। কে বলছে আপনার দোয়া কবুল হবে? বহুত নেতা আছে এলাকায় যার যুবকদেরকে ভালো বানাবার কথা ছিল, এগুলো বাদ দিয়ে তারাই যুবকদেরকে ফেন্সি রিলিয়া বা ব্যবসা শিখায়। ভালো মানুষ হও, এতগুলো অন্যায়ের পিছনে একটা জ্বলন্ত কারণ, আজকে কোনো জায়গায় কোরআন নাই, ইভেন মসজিদেও নাই। আমি জানি না, এখানে কেউ রাগ করবেন না, আমি কাউরে চিনি না জানি না, আমি বলতেছি মসজিদেও কোরআন নাই, কেউ রাগ করবেন না। শুনেন, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সদকুর, কথা বলেন, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাশ, ফেন্সিডিল ব্যবসায়ী, গরিবের জায়গা দখল করে, ইয়াতিমের জায়গা দখল করে, বিধবা রাস্তা বন্ধ করে, গরিব মানুষের কালবাজের টাকা মেরে খায়, ঠিক কিনা বলে? কথা শুনেন, কেয়ামত অবধি আমার আর দাওয়াত দিয়েন না। এই যে ইউসুফ ভাইরে বলছিলাম, আমার আইনেন না এখানে, আমি শুক্রবারে তো ঢাকা থেকে বাইর হই না,
যাও আজকে আসছি, কারণ পাবনার সফর আমার শেষ ছিল, এরপরও আসছি। আমার কথা বুঝতেছেন? এগুলো আছে এলাকায়? আছে। অনেক লোক আছে এমন যারা নামাজ পড়ে মসজিদের ক্যাসেট টাকা মাইরা খায়, মাদ্রাসার ক্যাসেট টাকা দিয়ে নিজেরা বিজনেস করে খায়। আমাকে জানতে চাই আপনাদের কাছে কিসের মুসলিম পরিচয় দেন? আপনাদের কষ্ট লাগতেছে মনে হয়? একটু হাত দেখান প্লিজ, কার কার কষ্ট হচ্ছে? বুঝতে পারতেছি না, কষ্ট হচ্ছে? শোনো মুসলমান কি বলতে চাই শোনো, এ সব থেকে বড় বড় কারণ হচ্ছে মসজিদের ভিতরে কোরআন নাই। কোরআন শরীফকে যারা ইম্মা একরাম খুতবায় আজাম আছেন, ডোন্ট মাইন্ড, রাগ করবেন না, উলামায়ে কেরাম আজকে ফতোয়া দিয়ে মহিলাদেরকে মসজিদে যাওয়া বন্ধ করেছেন, মহিলাদেরকে তাফসির শোনা বন্ধ করেছেন, কিন্তু ফতোয়া দিয়ে মহিলাদেরকে মার্কেটে যাওয়া, সিনেমা হলে যাওয়া, রাস্তায় বের হওয়া বন্ধ করতে পারেন নাই। ফতোয়া দেওয়া বন্ধ করেন, মানুষকে ভালো হতে দেন। আল্লাহকে ওয়াস্তে গুলো ভুলে যান, ভালো হতে পয়সা লাগে না। মনে রাখবেন মুসলমান কি বলতে চাই শোনো, আজকে আপনারা কোরআন শরীফকে বানাইছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআন শরীফকে বানিয়েছেন জানাজার জিয়ারত করার বই, কোরআন শরীফকে বানিয়েছেন শবে বরাতের শবে কদরে খতম পড়ার বই, কোরআন শরীফকে বানিয়েছেন কেউ মরে গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই। কথা বলে না কেন? কোরআন শরীফকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। কথা বলেন, ওগুলো কই আছে? আলিম হয়েছে যারা কমে মাদ্রাসায় পড়েছে, দাওরায় হাদিস, ডোন্ট মাইন্ড, দাওরা দেওয়ার সময় চিন্তা করে কোন মসজিদের ইমাম পোস্ট খালি আছে, কোন মাদ্রাসায় সহকারী শিক্ষক নেব, যারা কামিল দিচ্ছে এরা চিন্তা করে কাজী অফিস কোন একটা খালি আছে না, হ্যাঁ ডিউটি নিব। এগুলো তোমার দায়িত্ব নয়, তোমার দায়িত্ব হচ্ছে নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত এই মানুষগুলোকে জাতীয় সম্পদে রূপান্তরিত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া। জাতির চিন্তা কেউ করছে না। আজকে যুবকেরা হারাম পথে চলে যাচ্ছে কোনো খবর নাই, এজন্য আজকে আমি যেটা বুঝাবো আপনাদেরকে সেটা হচ্ছে দিন প্রচার কেমনে করবেন, সমাজ বিনির্মাণ কেমনে করবেন, সন্ত্রাসের বিপরীতে শান্তির পথে ইসলাম কেমনে প্রতিষ্ঠা করা যায়, আমি সে কথাই আজকে বুঝাবো। আজকালকে দেখবেন চাট মহরে আছে কিনা জানি না, বাচ্চারা মসজিদে নামাজে আসলে, ছোট ছোট বাচ্চারা মসজিদে আসলে বাইর করে দেয়, বাইর করে দেয় বাচ্চারা মসজিদে আসলে, বাইর করে দেয়, এই বাচ্চা যাও, ডিস্টার্ব করো না, চিল্লাইও না। একজন এসে গেছে যাও, গেছে এক কাতার, আরেকজন এসে গেছে এই বাচ্চা আরেকটু যা, গেছে আরেক কাতার, আরেকজন এসে গেছে এই বাচ্চা আরেকটু যা, গেছে আরেক কাতার, যাইতে যাইতে গেছে গা বারান্দায়। তো দূর জীবনের মসজিদই এইতাম না, হ্যাঁ কেন বাচ্চাদেরকে বের করেছেন কেন মসজিদ থেকে? কেন আপনার নামাজ তো কবুল হবে না, নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে ফ্যান্সি ডিল ইয়াবার ব্যবসা করেন, নামাজ পড়ে বদমাইশি করেন, নামাজ পড়ে গরিবের জায়গা দখল করেন, আপনার নামাজ তো কবুল হয় না। নামাজ যদি কবুল হয় এই মাসুম বাচ্চাদের ছেলে নামাজ কবুল হয়। বাচ্চাদেরকে বের করে দেন। আর যদি কোনো মুসল্লি বাচ্চারা মসজিদে যাবে দৌড়াদৌড়ি করবে, প্রয়োজনে ফ্যান খুলে ফেলাইব, গ্লাস ভেঙে ফেলো, মসজিদে প্রস্রাব করুক, মুসল্লির লঙ্গি ধরে টান দিক, প্রয়োজনে ইমাম সাহেবের পায়জামা ধরে টান দিক, আপনাদের অসুবিধা থাকলে আমাকে বলেন, বলেন
কথা বলেন অসুবিধা আছে? ইসলামের কোনো অসুবিধা নাই, ইসলাম বলছে তার কোনো অসুবিধা নেই। আপনাদের থাকলে বলেন, এগুলার করবেন না ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সবাই পড়েন আমিন। এজন্য ফেতনার বিপরীতে আমাদেরকে চলতে হবে, আল্লাহ আমাদের কবুল করুক, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আসুন এগুলার বিপরীতে আমরা কেমনে দিন প্রচার করব সংক্ষেপ করে আপনাদের সামনে তুলে ধরছি। আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ, এই দুনিয়ার জমিনে হানাফি মজহবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কুরআন লিল জাসসাসে একটা কথা নিয়ে এসেছেন আলোচ্য আয়াতের বিপরীতে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করলেন, আমার বান্দাগণ তারিখে ইবনে জারির তাওরীতে লিখে আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করার অনেক দিন আগে ইয়ামান দেশের নাজরানে ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম পৃথিবীর জমিন থেকে আসমানে উঠে যাওয়ার অনেক দিন পরে ইয়ামান দেশের নাজরানে এক বেয়াদব বেওকুফ বাদশা ছিল, এই বাদশার নাম আল্লামা উবাইদুল্লাহ সিন্দি। আমার দেশে কেউ তাওহীদের কথা বলতে পারবে না, আমার দেশে কেউ রেসালতের কথা বলতে পারবে না, আমার দেশে আল্লাহর তাওহীদ আর রাসূলের রেসালতের কথা যেই ব্যক্তি বর্ণনা করবে তার মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডের আইন করে ঘোষণা করে দিল, আমার দেশে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ ইসলামের কথা বলতে পারবে না। আমার বন্ধুগণ ইউসুফ জোনাওয়াস আইন করে দিল, এই দেশের ভিতরে কেউ আর কালিমার দাওয়াত দেয় না, ইসলামের দাওয়াত দেয় না, তাওহীদের দাওয়াত দেয় না, রেসালতের দাওয়াত দেয় না, দিলেই মৃত্যুদণ্ড। এমন আইন করে দেওয়ার পরে দেশের ভিতরে যখন দিনের দাওয়াত চলে না, এইভাবে এক দুই দিন না চলে গেল দুই যুগ, দুই যুগে প্রায় ২৪টা বৎসর চলে গেল। বাদশা ইউসুফ জুনাওয়াস চিন্তা করে দেখে সে যদি কোনো কালেই মরে যায়, বুড়া হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, বাদশা চিন্তা করলো আমি যদি মরে যাই এই দেশের ভিতরে কালিমার দাওয়াত দিতে দেই নাই, এই দেশের ভিতরে ইসলামী আন্দোলন করতে দেই নাই, এই দেশের ভিতরে তাওহীদ এবং রেসালতের দাওয়াত দিতে দেই নাই, যেইভাবে আমার বয়স বেড়ে গিয়েছে আমি যদি কোনো সময় মরে যাই আর কালিমাওয়ালা তাওহীদওয়ালা এ মোল্লা মৌলবীদের কাছে কোনোভাবে নাজরানের ক্ষমতা চলে যায়, আমি তাদেরকে যে নির্যাতন করেছি দিনের দাওয়াত দিতে বাধা দিয়েছি, কোনোভাবে ক্ষমতা যদি তাদের হাতে চলে যায় আমাকে আমার পরিবার সহ তখন ব্রাশ ফায়ার করে মারবে কোন ঠিক না? বাদশা ইউসুফ জোনাওয়াস চিন্তা করলো কেমনে বাঁচা যায়, এই চিন্তা করে ইউসুফ জোনাওয়াস ওই সময়ের দুনিয়ার জমিনের সব থেকে বড় জাদুকর যে ছিল জাদুকরের কাছে গিয়েছে, জাদুকরের কাছে গিয়ে বলছে আব্বাজান আমি চাই আমি মরে গেলে দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, অ মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে, কেউ যেন সুযোগ না পায়, কেউ যেন ঢুকতে না পারে, কোনো ব্যবস্থা করে দিতে পারবেন কিনা? বাদশা ইউসুফ জোনাওয়াসকে জাদুকর বলছে বাবা জান ও নাজরানের বাদশা আপনি যদি চান আপনি মরে গেলে এই দেশের ক্ষমতায় আপনার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ কালের পর কাল আপনার পরিবার থেকে এই দেশ পরিচালিত হবে, আপনি যদি চান তাহলে অবশ্যই আমার কথা আপনাকে মানা লাগবে। বাদশা ডাক দিয়ে বলছে কি মানতে হবে? জাদুকর বলছে ইউসুফ জোনাওয়াস আপনি যদি চান আপনি মরে যাওয়ার পরে ক্ষমতা যেন আপনার পরিবারে থাকে তাহলে আপনি আপনার দেশ থেকে একটা চালাক প্রত্যুৎপন্ন মতি অতি চালাক একটা যুবককে আমার কাছে পাঠিয়ে দিবেন। মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন,
বাদশা ডাক দিয়ে বলছে, ও জাদুকর, একটা মাত্র শিক্ষিত যুবক যদি তোমার কাছে দেই, এই শিক্ষিত যুবকের মাধ্যমে তুমি কেমনে আমার ক্ষমতা টিকিয়ে রাখবে, আমার দেশের ফেতনা বন্ধ করবে? আমি তো একজনের মাধ্যমে কেমনে প্রতিষ্ঠিত হব বুঝতে পারলাম না। জাদুকর বলছে, বাদশা যাবো না, আপনি যদি আমাকে একটা যুবক দেন, এই যুবকটাকে আমি আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দেব, সে আমার মতো বড় জাদুকর হয়ে যাবে। জাদুকর হয়ে যাওয়ার পরে আপনার দেশে ঢুকবার পরে এই জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে, স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, পরিবারে পরিবারে ঝগড়া, সমাজে সমাজে ঝগড়া, আর হুজুরে হুজুরে মারামারি, পিরে পিরে মারামারি, ওটা লাগাইয়া দিবে, তারা নিজেরা নিজেরা মারামারি করবে, একজন আরেকজনকে সারাদিন সারা রাত কাফের ফতোয়া দিবে, তারা নিজেরাই মারামারি করবে, আপনি দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় পাবে না। ঠিক কিনা বলেন? আমার কথা বুঝেন কিনা আমি বুঝতেছি না। বাদশাহর সিস্টেমটা তো খুব ভালো, অনেক খারাপ না দেখা যায়, একটা যুবক দিলে কাজ হয়ে যাবে, কয় হবেই তো বললাম। আমাদের দেশে কি হুজুরে হুজুরে মারামারি নাই? মনে হয় আসেনি, পিরে 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 মায়ের, হুজুরে হুজুরে মায়ের। শপথ দাও, আজকে খানকায় বসে কুরমা পোলাও জিলাপি বাদ দাও, ইসলামের কলিজা থেকে রক্ত ঝরছে, মুসলমানরা চিৎকার করে বলছে, আল্লাহ দিনে করুনা, রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতি যালিমি আহলুহা, আল্লাহ আমাদেরকে জালেমদের থেকে হেফাজত করো। আর আপনি হালুয়া রুটি নিয়ে ব্যস্ত, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, বাদশাহ কত ঠিক আছে সিস্টেম, একটা যুবককে দিলে কাজ হয়ে যেতেছে। আমি সংক্ষেপ করে করে বুঝাবো, আপনারা বুঝবেন, এরপরে আপনাদের প্রশ্ন থাকলে বলবেন। বাদশা দেশে চলে আসছে, কারণ একটা কথা বলে দিই, যদিও মাইকে এটা ঠিক না, এই পৃথিবীতে একটা রাষ্ট্র আছে ইসরায়েল, যারা রাষ্ট্রীয়ভাবে জাদুবিদ্যা শিক্ষা করে, যারা রাষ্ট্রীয়ভাবে, যারা আমার রসুলকে জাদু করেছিল, যারা আমার রসুলকে লবিদের মাধ্যমে জাদু করেছিল, এরা রাষ্ট্রীয়ভাবে জাদুবিদ্যার প্রচার করে গোটা মুসলিম বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, আর এগুলোর মাধ্যমে বহু রাষ্ট্রপ্রধান বিষক্রিয়ায় মারা যায়, বলতে পারে না, বুঝতেও পারে না। কথাগুলো শোনেন, বাদশা দেশে আসছে, একটা যুবক খুঁজতেছে, কারণ একজন যুবককে দিয়ে পরিবর্তন করা যায়, এই থিওরি আমার রসুলের ছিল। রসুল একদিন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার রাষ্ট্রে দুইজন নেতা আছে, রাত্রবেলা দস্যুর কাজ করে, দিনের বেলা টাকা দিলে মাথা কাইটা দেয়, এদের উপরে কথা বলার কেউ নাই। আল্লাহ দুটার নাম উমর, একটার নাম উমর ইবনুল খাত্তাব, আর একটার নাম উমর ইবনুল হিশাম। আল্লাহ ইসলাম প্রচারের জন্য, এই দুনিয়ার রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য দুই উমর চাই না, একজন উমরই যথেষ্ট। আল্লাহ একজন উমরকে কামিয়াব করেছেন। আজ আমরা চাই বাংলাদেশ সহ গোটা দুনিয়ায় সত্যিকার ইসলাম কায়েম করার জন্য লক্ষ কোটি যুবকের দরকার নাই, একজন ওমর যদি চিৎকার দিয়ে বলে, বেঈমানেরা পালাবার পথ খুঁজে পাবে না। আমার বন্ধুগণ, বাদশাহ ইউসুফ জো নামাজ দেশে আসছে, দেশে খুঁজে একটা যুবকরে পাইছে, এই যুবকের নাম আশরাফ আলী তানভি বয়ানুল কোরআনে, কাজী সানাউল্লাহ পানিপতি তাফসীরে মাজহারিতে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের, আব্দুল্লাহ বিন তামুর, মনে রাখবেন, খুব শিক্ষিত। বলছে, যুবক তুমি শুধু জাদুবিদ্যা শিক্ষা করে আমার দেশে একটা মারামারি লাগাইয়া দিবা, বিদেশ থেকে শিক্ষা নিয়ে আমার দেশে একটা মারামারি লাগাইয়া দিবা, আর তারা নিজেরা নিজেরা মারামারি করবে, আমি আমার দেশ চালাবো, তুমি যা চাইবা তাই পাইবা। যুবক রাজি হয়েছে, ভুল পথে চলে যাচ্ছে, কারণ যুবক যখন ভুল পথে চলে যাচ্ছে, দুটা রেওয়ায়ত, আমি একটা বলবো,
কেউ বলছেন প্রতিদিন সকাল বেলা চলে যা জাদুকরের কাছে, বিকেল বেলা বাড়িতে ফিরে আসে। আর কেউ বলছেন একেবারেই চলে গেছে জাদু শিক্ষার জন্য, ছয় মাস পরে জাদুবিদ্যা শিক্ষা করে বাড়িতে আসতেছে। মোটামুটি বিশাল বড় জাদুকর পুরো একটা রাষ্ট্রের বিরুদ্ধে মোকাবেলা করবে, এত জাদু আসেনি গুলো আপনাদের এলাকায়? তাবিজ কবজ নাই মনে হয়? বড় হুজুরের কাছে গেলে দিয়া দেয় একটা তাবিজ, লেখে দেয়া দেয় আসেনি তাবিজ দিয়া। বাবা ছেলে ঝগড়া, মা মেয়ে ঝগড়া, বউ স্বামীরে দেখতে পারে না, স্বামী বউরে দেখতে পারে না, তাবিজ দিয়ে কাজ করে দিস। এগুলা নাই নাকি আল্লাহ জানে? কে করেননি এগুলা? আসেননি কেউ এই কাজ কররা? না, আপনারা তো উলিয়া উলিয়া মানুষ, আপনারা এগুলো করবেন কেমনি? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আব্দুল্লাহ বিন তামির জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে, বড় জাদুকর বাদশা, কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে এই যুবকের মাধ্যমে। নাজরান থেকে দিন মুছে দিবে, তাওহীদ মুছে দিবে, ইসলামওয়ালাদেরকে মুছে দিবে। আর আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন বাদশারে, তুই যে জিনিসের মাধ্যমে দিন মুছে দেওয়ার পরিকল্পনা হাতে নিলে, আমি আল্লাহ এই যুবকের মাধ্যমে দিনকে জিন্দা করবার পরিকল্পনা হাতে নিলাম। আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেন, আমার আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলেছেন, গোলামের দল কাফের বেঈমানেরা কৌশল করে দিন মুছে দেওয়ার জন্য, তারা জানে না আমি আল্লাহর কৌশল আরো বড়। তারা যেই জিনিসের মাধ্যমে দিনকে মুছে দিতে চায়, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম এই জিনিসের মাধ্যমে এই জমিনে দিন জিন্দা করে দিতে চাই। কোন সুবহানাল্লাহ! আমার বন্ধুগণ, যুবক দেশে ঢুকে গেল নাসরানে, বড় জাদুকর হয়া ঢুকে দেখে বাদশাহর দরবারে চলে যায়। রাস্তায় যাওয়ার সময় দেখে একটা গাছের গোড়া হয়, ইবনুল কাইয়িম লিখেছেন বট গাছ, গাছের গোড়ায় মাথায় পাগড়ি, মুখে সাদা দাড়ি, একজন আল্লাহওয়ালা গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যান। কান সুবহানাল্লাহ! জবাব দৌড়ে মুরব্বির কাছে এসেছে, আর ডেকে বলতেছে, বাবা গাছের গোড়ায় বসে বসে আপনি কি করেন? এমন সময় মুরব্বি ডেকে বলছেন, যুবক রে, তোমাকে চিনতে পারলাম না, আমি গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যাই, তাওহীদের রিসালাতের দাওয়াত দিয়ে যাই। যুবক ডাক দিয়ে বলছে, মুরব্বি আপনি আমাকে চিনতে পারলেন না, বাদশা আমাকে কোটি কোটি টাকা আমার পিছনে খরচ করে বড় জাদুকর বানাইছে, আমি এই দেশ থেকে কালিমাওয়ালাদেরকে খাত করব, দেশ থেকে মোল্লা মৌলবীদেরকে বের করব, আর আপনি দেশে কালিমার দাওয়াত দিচ্ছেন, দিতে থাকে না, আপত্তি নাই, আমি বাদশার সঙ্গে কথা বলে আসতেছি, হুমকি দিয়ে গেলাম আপনাকে যদি ওই জায়গায় পাই, আর যদি আরেকবার পাই আপনাকে আস্ত রাখবো না, খতম করে ফেলব। আল্লাহর বুজুর্গ আলেমকে হুমকি দিয়ে যুবক চলে যায়। আল্লাহর বুজুর্গ আলেম দাঁড়িয়ে গেলেন, যুবকের চেহারার দিকে তাকাতে লাগলেন, নজর দিলেন, চোখ দিয়ে তাকালেন, তাকায় চোখের পানি ছেড়ে দিলেন, কিছুক্ষণ কান্না করলেন, তারপরে মুচকি হাসতে শুরু করলেন। যুবক আবার দৌড়াইয়া পিছন দিকে এসে চিন্তা করে, মুরব্বি আমার চেহারার দিকে তাকাইয়া কাঁদবে কেন, হাসবে কেন, ব্যাপার কি? এসে জিজ্ঞাসা করে, মুরব্বি আপনি আমার চেহারার দিকে তাকাইয়া হাসলেন কেন, আপনি আমার চেহারার দিকে তাকাইয়া কাঁদলেন কেন? আল্লাহর ওলি বুজুর্গ আলেম ডাক দিয়ে বলছেন, যুবক রে, তোমার চেহারার দিকে তাকাই আমি কাঁদলাম, আমার জীবনে যত মানুষকে পৃথিবীতে দেখেছি, যত পুরুষ মানুষকে দেখেছি, তোমার মতো এত সুন্দর চেহারার কোন মানুষ আমি দুনিয়ায় দেখি নাই, এই জন্য তোমার চেহারার দিকে তাকাই কাঁদলাম। আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করেছে, পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে, হাত পা সব ঠিক মতো দিয়েছে, তুমি ওগুলা দিয়া আল্লাহর পথে চলবা, দিনের দাওয়াত দিবা। যুবক রে, তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই, রাসূলের রিসালাত নাই, আমি চিন্তা করে দেখলাম
এই মুহূর্তে তুমি যদি মারা যাও ইন্তেকাল করে কবরে চলে যাও তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই তোমার ভিতরে রাসূলের সালাত নাই তুমি যদি কবরে চলে যাও কবরের সাপ বিচ্ছু তোমাকে দংশন করবে তোমাকে আঘাত করবে কারণ তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই এই জন্য কাঁদলাম আরে এত সুন্দর চেহারার মানুষকে আল্লাহ কেমনে আঘাত করবে তোমার চেহারার দিকে তাকে এই জন্য হাসলাম আমার মনে একটা ঘটনা মনে পড়েছে এই জন্য হাসছে যুবক রে যুবক বলছে আপনি বলেন আপত্তিনে দু মিনিট সময় দেব বুজুর্গ আলেম বলছেন যুবক এই জন্য তোমার চেহারার দিকে তাকাইয়া কাঁদলাম আল্লাহ যখন দুনিয়ার জমিনে খলিফা বানাবে প্রতিনিধি বানাবে খানকার জন্য বানায় নাই মসজিদের ইমামতি করবার জন্য বানায় নাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আ ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই আমার কাজ যারা দুনিয়ার জমিনে করবে আমার তাওহীদের দাওয়াত দিবে দুনিয়ার মানুষকে একই ছাতার নিচে নিয়ে আসবে এমন একটা জাতি বানাতে চাই খলিফা প্রতিনিধি ফেরেশতারা জবাব দিল আল্লাহ আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা আপনি কি এমন জাতি বানাতে চান যারা দুনিয়ার জমিনে ফিতনা করবে মারামারি করবে এদেরকে বানায় লাভ নাই আমাদেরকে মানান না কেন ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ তাআলা সব সময় আমরা তোমার ইবাদত করি তুমি আমাদেরকে বানাও না কেন আমার আল্লাহ জবাব দিলেন ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামু জবাব দিলেন ফেরেশতারা মানব জাতিকে আমার প্রতিনিধি কেন বানাতে চাই তোমরা জানো না জানেন কে আজবক আব্দুল্লাহ এমন সময় আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আদম বানাতে চাই গোটা দুনিয়ার মাটি চিপে আমার ফেরেশতারা একত্রিত করে খাই বানাইয়া আদমের কঙ্কাল তৈরি করেছে আকার অবয়ব তৈরি করেছে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ও ফেরেশতারা কঙ্কাল তৈরি করো ফেরেশতারা তৈরি করলে একটা বডি এমন সময় আমার আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে আদমের কপাল তৈরি করেছেন আদমের কণ্ঠনালী আদমের কাঁধ আদমের ঠোঁট আদমের গাল আদমের চোখ আদমের কপাল আমার আল্লাহ নিজের কুদরতের হাতে তৈরি করে ফেরেশতাদের দিকে তাকায়া ফেরেশতাদেরকে বলছেন দেখো তো আমি আল্লাহ নিজের হাতে আদম তৈরি করেছি আদমের চেহারা কেমন হলো আজ আব্দুল্লাহ এমন সময় সমস্ত ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকায়া আল্লাহর কুদরতের পায়ে সাজদায় পড়ে বলেছে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনি যা কিছু সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জন্মে কোনোদিন দেখি না আজ বক আব্দুল্লাহ এমন সময় ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করেছে আল্লাহ দুনিয়ার জমিনে যা বানিয়েছেন কোন বলে তৈরি করেছেন ফায়া কোন তৈরি হয়ে গিয়েছে আপনি কোন জিনিস হাত দিয়ে বানান নাই আসমান জমিন আরশ কুরসি লওহা কলম জান্নাত জাহান্নাম কোন বলে তৈরি করেছেন মানুষকে আপনার হাত দিয়ে বানাতে গেলেন কেন ব্যাপার কি ও ফেরেশতারা এমন সময় আল্লাহ ও যুবক এমন সময় আমার আল্লাহ ফেরেশতাদের প্রশ্নের জবাব দিচ্ছেন আমার আল্লাহ বলছেন ফেরেশতারা শুনো আমার কোন গোলাম দুনিয়ার জমিনে গুনাহ করে অন্যায় করে পাপাচারে লিপ্ত হওয়ার পরে নিজের গুনাহ বুঝতে পেরে কোন একটা গভীর রাত্রি চোখ থেকে পানি ছেড়ে আমি আল্লাহর দরবারে যদি তওবা করে আমি আল্লাহ ঘোষণা দিলাম বললাম রে তওবা করতে দেরি হবে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাতে দেরি হবে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিতে আমি আল্লাহ এক মিনিটও দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ অযুবক আল্লাহ বলছেন যত অপরাধী হোক ক্ষমা করে দিবেন তুমি তো মাত্র জাদুবিদ্যা শিক্ষা করে আসছো খুব বড় গুনাহ করো নাই কাবিরা করেছো আমার মন বলতেছে তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আর জাদু টোনাকে
ভুলে যাও। আমার বিশ্বাস তোমার জিন্দেগির গুনাহ শুধু মাফ হবে তা না, আল্লাহ তোমাকে মস্ত বড় বুজুর্গ আল্লাহর ওলি বানায় দেবে। বিশ্বাস যুবক তা না। আর কালিমা যদি পড়ো জবানে স্বাদ পাইবা, কলিজায় শান্তি পাইবা, যে এয়ার কলার এয়ার কন্ডিশন টাই সিরামিক ফিট করা হাজার কোটি টাকার রুমে ঘুমাইয়া পাওয়া যায় না। যুবক মাত্র জাদুবিদ্যা শিক্ষা করছো, পড়ো না কালিমা, করো না আল্লাহর গোলামি, দেখো না কি স্বাদ পাও। মাত্র দুই মিনিটের ওয়াজ করছেন, যুবক চেহারার থেকে চুপ থেকে পানি ছেড়ে দিছে, তার দিলে ভয় ঢুকে গিয়েছে, কারণ এলিম সিনা দর সিনা। আল্লাহ আকবার বললেন না? কাছে গিয়েছে, আসর পড়ে গিয়েছে। যুবক বলছে, হুজুর সত্যি যদি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই আল্লাহ কি আমাকে মাফ করে দিবেন? আবার চিন্তা করে, আমার মিশন হচ্ছে দেশ থেকে কালিমা বন্ধ করা, আমি আবার কালিমা বললে হবে কেমনে? আল্লাহ বলতেছেন, আমার আল্লাহ বলছেন, ইন্না কাইদাস শাইতানি কানা দাঈফা। জালাল বললেন, বুকার দল তোমরা যে কৌশল করেছো দিনকে মুছে দেওয়ার জন্য, এই কৌশলগুলা আমি আল্লাহর কাছে মশা মাছির গড়ের চাইতে আরো দুর্বল। কোন সুবহানাল্লাহ, কথা কি বুঝতেছেন? আমার কষ্ট হচ্ছে আপনাদের? কব লম্বা করবো না কিন্তু, আর আপনারা বসলে আমি কিছু কথা বলবো। আমার বন্ধুগণ শোনেন, যুবক কালিমা পড়তে চায়, তোমাদেরকে বলছি শোনো, কলিজার থেকে এখনকার কথাগুলো বলছি শোনো, গুনাহ করেছো তো কি হয়েছে আমাকে বলো, তুমি গুনাহ করেছো তো তোমার কি হয়েছে? তুমি জেনা করেছো, এই তো মদ খেয়েছো, এই তো তোমার গুনাহ, ফ্যান্সি ডিল ইয়াবা খেয়েছো, এই তো তো কি হয়েছে? আল্লাহ বলছে, না আয় আমার কাছে আয়, আর একটা বার সেজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দে। কথা দিলাম, তোর কথা শেষ হওয়ার আগে মাফের ওয়াদা দিলাম। কথা শোনো, আল্লাহকে চিনো, আল্লাহ কোন জিনিস চিনো, এই কথাটাই তোমাদেরকে বোঝাতে চাই। যুবক ভাইদেরকে বলছি, তোমাদের পায়ে ধরে বলছি, গুনাহ করেছো তো কি হয়েছে? অযুবক বন্ধুদের পাল্লায় পড়ে তুমি সিনেমা হলে গিয়েছো, এই তো শোনো আমার এখনকার মেসেজ, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো, গলিতে সিনেমা দেখতেছো, হঠাৎ গলিতে টাইম দেখছো নামাজের সময় হয়েছে, যুবক তোদের পায়ে ধরি নামাজের সময় হয়েছে সিনেমা হলে, ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, ওখানে সালাতে দাঁড়িয়ে যাও, ও যুবক ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছো নামাজের সময় হয়েছে, মদের বোতল টেবিলে রাইখা দাও, ওখানে নামাজে দাঁড়ায় যাও, বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবা ট্যাবলেট হাতে নিয়েছো নামাজের সময় হয়েছে, ট্যাবলেটটা পকেটে রাইখা দাও, নামাজে দাঁড়ায় যাও, বন্ধুদের পাল্লায় পড়ে ফেন্সিডিল হাতে নিয়েছো নামাজের সময় হয়েছে, ফেন্সিডিল টেবিলের উপরে রাইখা দাও, আগে সালাতে দাঁড়িয়ে যাও, বন্ধুদের পাল্লায় পড়ে জেনা করে ফেলেছো তুমি না পাক, নামাজের সময় হয়েছে পাক হয়ে ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, পায়ে ধরে বলছি যেখানেই থাকো যে অবস্থায় থাকো নামাজে দাঁড়িয়ে যাও। অযুবক তোমার মাথায় যদি পাগড়ি থাকে পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাগড়ি না থাকলে টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও, টুপি না থাকলে খালি মাথায় নামাজে দাঁড়িয়ে যাও, পাঞ্জাবি থাকলে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়াও, পাঞ্জাবি না থাকলে শার্ট পরে নামাজে দাঁড়াও, শার্ট না থাকলে টি শার্ট পরে নামাজে দাঁড়াও, টি শার্ট না থাকলে সে পড়ো, কারণ নামাজের মাধ্যমে বান্দা বান্দা থাকে না, যত বড় গুনাহগার হোক বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। কেমনে বুঝায়? অযুবক শোনো, আল্লাহকে চিনো, আল্লাহ কোন জিনিস, গুনাহ করেছো তো কি হয়েছে? কোন গুনাহগার গোলাম গুনাহ করতে করতে কর্পটাকে কালো করে দিয়েছে। অযুবক তোমাকে বলছি, তুমি গুনাহ করেছো, একদিন রাত্রে যদি সেজদায় পড়ে তোমার গুনাহ আটলান্টিক মহাসাগর পরিমাণ, তোমার গুনাহ আরশের জমিন পরিমাণ,
তুমি যদি সিজদায় পড়ো আল্লাহকে বলছে একদিনে গোলাম সুবহান রাব্বিয়াল আলা আল্লাহর কাছে যখন সিজদায় পড়ে বলছে সুবহান আল্লাহ ফেরেশতাদেরকে বলছো না ফেরেশতা আমার গোলাম কি বলছে ও আল্লাহ ও বলছে সুবহান তুমি নাকি পবিত্র সে অপবিত্র গুনাহ করে ফেলেছে অন্যায় করে ফেলেছে নিমক হারামি করে ফেলেছে আজ স্বীকার করতেছে সুবহান তুমি পবিত্র সে অপবিত্র আল্লাহ বলছেন সাব্বাহতানি অবশ্যই আমি পবিত্র আর গোলাম আমাকে পবিত্র বলে স্বীকার করবার কারণে যত গুনাহ থাক তোর সাব্বাহতুকা গোলাম তোকে দুনিয়ায় বানালাম পবিত্র আর আখেরাতে দিলাম বিনা হিসাবে জান্নাত গোলাম যখন সেজদায় গিয়া পড়ে আলা তখন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করো না ফেরেশতা বল আমার গোলাম কি বলছে কো আল্লাহ বলছে আলা তুমি নাকি বড় সে নাকি ছোট আল্লাহ বলছেন আমার দেখছে কো আল্লাহ না দেখে বলছে তুমি বড় হে আর জীবনে শিরিক করবে না আর জীবনে অহংকার করবে না আল্লাহ বলছেন না আলাইতানি অবশ্যই আমি বড় আর আমার গোলামে তো গুনাহ করবার পরে আমাকে বড় মনে করে তাকে ছোট মনে করেছে গোলাম আলাইতুকা তোকে দুনিয়ায় বানালাম বড় আর আখেরাতে বহু পয়গম্বরের আগে বড় বানাইয়া দিলাম জান্নাতুল ফিরদাউসের ওয়াদা রবকে চিনো না যুবকেরা তো রবকে চিনো না যুবকেরা শুনো শুধু প্রেম ঠিক না প্রেম আমি একজন প্রেমিক বুকে হাত দিয়ে বলছি আমি একজন প্রেমিক যুবক তোমরাও প্রেমিক তোমাদের প্রেম ভুল জায়গায় জায়গা বুঝতে পারো নাই কথাগুলো দিল দিয়ে শোনো ও যুবক তুমি যে যার সঙ্গে প্রেম করো তোমার গার্লফ্রেন্ড তার চামড়া স্টাইলিস্ট তার চেহারা বিউটিফুল তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা ডিজাইন স্মার্ট তার কথা শুনলে পাগল হয়ে যাও ও যুবক এই মেয়ের সঙ্গে প্রেম করে পড়ালেখা বাদ দিয়েছ এই মেয়ের সঙ্গে সম্পর্ক করে মা বাপকে গালি দিয়েছ এই মেয়ের সঙ্গে সম্পর্ক করে তুমি ফেন্সিডি লিয়া বানিয়েছ ভালো ছেলে খারাপ হয়েছ সারা রাত এই মেয়ের সঙ্গে কথা বলো রাত শেষ হয় তোমার কথা শেষ হয় না ও বুকা যেই মেয়ের জন্য এত কিছু করেছ ঘুম থেকে উঠে সকালবেলা এই মেয়ে যদি তোমার চাইতে সুন্দর ছেলে তোমার চাইতে টাকাওয়ালা স্মার্ট আরেকটা ছেলেকে পায় তোমাকে ভুলে যাইতে এক মিনিটও লাগবে না তুমি ভুল জায়গায় প্রেম করেছ ভুল জায়গায় প্রেম করেছ যুবক তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ কসম আজকে যদি এই মেয়েটা মরে যায় 32 ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পোকা তুমি কবরে যাও তোমার মা কবরে যাবে না তোমার বাবা কবরে যাবে না তোমার ভাই তোমার কবরে যাবে না আরে চাকমোহরের বহু চৌধুরী বাড়ি আছে চৌধুরী নাই শিল্পপতির বাড়ি আছে শিল্পপতি নাই এমপির বাড়ি আছে এমপি নাই খান সাহেবের বাড়ি আছে খান সাহেব নাই বহু চেয়ারম্যানের বাড়ি আছে চেয়ারম্যান নাই বহু মাস্টারের বাড়ি আছে মাস্টার নাই একদিন আপনার বানানো বাড়ি থাকবে থাকবেন না আপনি কে দোকা দিয়েছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম মানুষ তোমাকে কে দোকা দিয়েছে মহান আল্লাহ থেকে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা অথচ আমি তোকে বানিয়েছি কেমনে আমাকে ভুলে যাও ও ভাই 14 বছর থেকে তাফসীর চলতেছে 14 বছর ধরে এখানে বহুত শ্রোতা ছিল অনেকেই নাই আমরাও চিনি না বহুত বক্তা এখানে ছিল আজকে নাই এই মাহফিল থাকবে কিয়ামত পর্যন্ত চলবে নতুন শ্রোতা আসবে নতুন বক্তা আসবে থাকবো না আমি আর তুমি কথা বলেন যে ঘর বানাইছো তোমার বিছানা আরেকজন থাকবে তোমার বিছানা আরেকজন ঘুমাবে তোমার ছেলে মেয়ে কানাডা অস্ট্রেলিয়া সিটিজেনশিপ নিবে তোমার খবর কেউ নিবে না তুমি গুরুস্থানে পড়ে থাকবে আজ থেকে 100 বছর পরে চিন্তা করো 100 বছর পরে 2122 সাল 100 বছর পরে চিন্তা করে দেখো এই পৃথিবীতে একটা মানুষ থাকবে না যে তোমাকে চিনে কথা বলেন না কেন পৃথিবী তার জায়গায় থাকবে মসজিদ তার জায়গায় থাকবে চেয়ার তার জায়গায় থাকবে অফিস আদালত তার জায়গায় থাকবে সব চলবে শুধু আমি আর আপনি থাকবো না এজন্য রবকে চিনো আমার রব তুমিও রাত্রে ঘুমাও না তুমিও রাত্রে ঘুমাও না প্রেম করে আমার রব বলছেন আমিও রাত্রে ঘুমাই না এই বুকার দল আল্লাহ বলছেন এভাবে বুকার দল আমিও তো রাত্রে ঘুমাই না ওই যুবক তুই কেমনে ঘুমাইয়া যাস আমি তো সারা রাত্রে তোর জন্য অপেক্ষা করি আমার রসুলের সঙ্গে আল্লাহ প্রেম করেছেন মাঝে মাঝে আমার নবীকে আল্লাহ ডাক দিতেন ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম
ফাঙ্গজির ও রব্বাকা ফাকাব্বির ও সিয়াবাকা ফাতাহির ও চাদর ওয়ালা চাদর খোলো কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও ও বিশ্ব নবী আমার বন্ধু তুমি খাদিজাকে নিয়ে কম্বলের নিচে আল্লাহু আরশ ইস্তাওয়া আর আমি আরশে আজিমে প্রেমিক আরশে আজিমে প্রেমিক কম্বলের নিচে হবে না কম্বলের নিচ থেকে বের হও একবার উঠো খাদিজাকে কম্বলের নিচে রাখো ফাতেমা কারেক জায়গায় রাখো তোমার আমার প্রেমালোক কেউ জানবে না ঘুম থেকে উঠো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ও বন্ধু তোর প্রেমে আমি ঘুমাই না ঘুম থেকে উঠো আরশে আজিমে থাকবো না একটা বার আমাকে ডাক দেও কথা দিলাম ঘুম থেকে উঠে দেখো আরশে আজিমে আমি নাই আমি তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছি দরজায় কেমনে বুঝাই রব বলছেন একটা বার আমাকে ডাক আমি কোথায় আছি একটু খবর নাও যেবা তোমাদেরকে বলছি প্লিজ সেই রবকে চিনো সেই রবের পথে চলো ফেতনার দরকার নাই কিচ্ছুর দরকার নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন ইনশাআল্লাহ বলেন পারবো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে না তো আমার বন্ধুগণ এইভাবে এই যুবক আব্দুল্লাহ বিন তামের আল্লাহর ওলির সামনে দাঁড়ায় আছে আল্লাহর পরিচয় দিচ্ছেন যুবকের সামনে যুবক তো আশ্চর্য কার পরিচয় দে রব এমন রব এমন এত গুনার পরে মাফ করে দে যুবক হঠাৎ করে বলছে হুজুর যা বলছেন ওকে আপনি আমাকে কালিমা পড়াইয়ে মুসলমান বানাইয়া দেন বাদশা কৌশল করেছে যুবকের মাধ্যমে দেশ থেকে দিন খতম করবে আর আল্লাহ বলতেছেন আমিও কৌশল করতেছি এই যুবকের মাধ্যমে আবার সংসদে কালিমা পৌঁছে দেব সুবহানাল্লাহ বললেন না কৌশলটা আমি শিখাচ্ছি আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ এবার যুবক বলছে আল্লাহর ওলি এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন আল্লাহর ওলি যুবকটাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন আবার যুবক ডাক দিয়ে বলছে বুজুর্গ আলেম আপনি বলেছেন কালিমা পড়লে মাপ পাওয়া যাবে কালিমা পড়লে আল্লাহর বুজুর্গ ওলি হওয়া যায় সব মানি কিন্তু আপনি আরেকটা কথা বলেছেন কালিমা পড়লে জবানে স্বাদ মিলে কলেজায় শান্তি মিলে আত্মায় শান্তি মিলে আমি তো কালিমা পড়েছি জবানেও স্বাদ পাই না কলেজায় শান্তি পাই না আল্লাহর ওলি ডাক দিয়া বলেছেন যুবক রে তুমি কালিমার অর্ধেক পড়েছো বাকি অর্ধেক বাকি আছে যুবক বলতেছে হুজুর বাকি অর্ধেকটা কি কালিমা তো পুরোটাই পড়ছি আল্লাহর ওলি বলছেন যুবক কালিমার বাকি অর্ধেক হলো তোমাকে আমার বুকের সঙ্গে বুকটা লাগাইয়া একটা চাপ দিব একটা জাতা দিব সুবহানাল্লাহ বললেন না কারণ ইলম সিনা দর সিনা ইলম আরেক সিনার থেকে আরেক সিনায় যায় ও যুবক তোমাকে আমার বুকের সঙ্গে লাগাইয়া একটা চাপ দিব যুবক বলতেছে হুজুর দেন বুঝতেছি না জীবনে আমিও তো কত মানুষের চাপ দিছি কাজ কাম তো কিছু হইছে না আপনি দিবেন যখন দেন আল্লাহর ওলি যুবকটাকে বুকের সঙ্গে জড়াইয়া চুকের পরিচয় চিৎকার করে বলছেন আল্লাহ যে যুবকের মাধ্যমে বাদশাহ দেশ থেকে দিনকে মুছে দিতে চায় আল্লাহ যুবকটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছি ও মুনিব তার অন্তর থেকে কুফুরি নাফাকি শিরিকি দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও তোমার পরিচয় তার দিলে ঢুকাইয়া দাও এই যুবকের মাধ্যমে সংসদে ইসলাম প্রচার করতে চাই বলতে দেরি হয়েছে যুবক চিৎকার করে বলছে আল্লাহর ওলি কসম আল্লাহ পাকের জাতের আপনি আমাকে ছেড়ে দেন আপনার একটা চাপে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায় যুবকটাকে ছেড়ে দিছে যুবক বলতেছে হুজুর কি করলেন আমারে এখন তো শান্তি পাই আল্লাহ আল্লাহ বললে এখন তো শান্তি পাই আমার তো লাইফ চেঞ্জ হয়ে গেছে এখন তো ভালো লাগতেছে আমার দরকার নাই টাকা পয়সার কিসের জাদুবিদ্যা সব তো ভুলে গেছি আমার মনেই নেই সব আপনি কি কালিমা পড়াইছেন এইটার নাম জাদু এইটার নামই হচ্ছে জাদু কোরআনের জাদু কালিমার স্পিরিট কারো ভিতরে যদি ঢুকে যায় বের করা যায় না এবার যুবক বলতেছে হুজুর আমি কালিমা পড়েছি এতদিন আপনি ছিলেন একজন এখন আমি আপনার কর্মী আপনি আমার নেতা এক নেতা এক কর্মী চলেন দেশে আন্দোলন শুরু করি আবার কালিমার সুবহানাল্লাহ বললেন না দেখেন কর্মী আর নেতা কেমনে দিন প্রচার করে আপনারা তো আবার বললেই না চলে যান যুবককে বলছেন বাবা দেখো তুমি একজন মাত্র কর্মী আর কেউ নাই
আর আমি এক নেতা মুরব্বি হয়ে গেছি। তুমি আগে দিন বুঝো, ইস্তেকামত করো, এরপরে দিনের দাওয়াত দেও। যুবককে হুজুর আমি একটু আসি বাড়ি থেকে, তো যাও, কিন্তু খবরদার কোনো সময় নিজের পরিচয় অপেন করবে না, আগে নিজে বুঝো, এরপরে কালিমার দাওয়াত দেও। আমার বন্ধুগণ, কালিমার দাওয়াতের যে কি মজা স্বাদ বুঝেননি আপনারা? বুঝেননি কালিমার দাওয়াতের স্বাদ? বুঝেন না? এক মিনিটে আপনাদেরকে বলি, অমর আমার রসুলকে মারতে আসছিলেন, আসছিলেন না? মারেন নাই। যাওয়ার পরে রাস্তায় গিয়ে তো মারেন নাই, নিজে রসুলের কাছে পৌঁছে গেলেন কালিমা পড়ার জন্য। কালিমা পড়ে রসুলকে জিজ্ঞাসা করি, আর রসুল আল্লাহ, বলেন তো মুসলমান কয়জন? নবীজি বলছেন 12 জন। 12 জন মাত্র? হ্যাঁ, মাত্র 12 জন, আর তো কেউ নাই। ইয়া রসুল আল্লাহ, ইসলামের দাওয়াত তো বহুত গোপনে দিছেন। বলে হ্যাঁ, আজকের থেকে প্রকাশ্যে হবে। নবীজি বলছেন, অমর কি বলছো, কি বলছো তুমি, মাত্র 12 জন? ইয়া রসুল আল্লাহ, আমার বন্ধু বান্ধবদেরকে এখনো বাইতুল্লাহর কাছে আমি তাদেরকে মিটিং এ রাইখা আসছি, আজকে আপনি আমার নেতা, আমি আপনার কর্মী, আজকে আমার নেতৃত্বে পৃথিবীতে প্রথম কাবা চত্বরে কালিমার আর তাওহীদের মিছিল হবে। আল্লাহু আকবার। আমার বলছেন, আপনার চাচা হামজা কই? হামজাকে বলছেন, জুলফিকার হাতে নাও, মিছিলের পিছনে তুমি আর মিছিলের সামনে আমি অমর। রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকবেন মধ্যখানে, শুধুমাত্র আপনি সাহস দিবেন, আমি অমর বলছি, ইসলামের প্রথম মিছিল আমি করব এবং এই মক্কার মধ্যে ইসলাম কায়েম করব ইনশাআল্লাহ। করছেন তো? করছেন তো? একটা স্পিরিটের দরকার। তো যুবক বলছে, হুজুর আমিও কালিমা পড়ছি, একটু আসি বাড়ি থেকে। হুজুর বললেন, যাও, সাবধান, নিজের দিকে খেয়াল রেখো। যুবক বাড়িতে যাচ্ছে। এখানে দুটা রেওয়ায়ত, কিতাবের নাম তারিখে ইবনে জারির তাবারি। কেউ বলছে রাস্তায় গিয়ে যুবক দেখছে রাস্তার দুই পাশে শত শত মানুষ দাঁড়িয়ে আছে রাস্তার দুই পাশে, আর রাস্তার মধ্যখানে কেউ বলছেন অজগর সাপ, আর কেউ বলছেন বাঘ। তো আমরা বাঘের ব্যাখ্যাটা নিব, যেটা এটা হচ্ছে অধিক সহি। যুবক গিয়ে দেখে রাস্তার মধ্যখানে বিশাল বড় একটা বাঘ হা করে তাকিয়ে। যুবক আস্তে আস্তে করে বাঘের কাছে গেছে, বাঘের কাছে গিয়ে এক হাত দিয়ে বাঘের কান ধরছে, কান। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের আওয়াজে মনে হচ্ছে চাটমোহরের মানুষ দুই চারটা করে বাঘ পালতেছে নাকি? তা এক হাত দিয়ে বাঘের কান ধরছে, আর আরেক হাত দিয়ে বাঘের গালে আচ্ছা মতো থাপ্পড় লাগাই দিছে। সুবহানাল্লাহ নাই? পাবলিক কিরি, বাঘের দিকে থাপড়ায়, বাঘ নড়ে না, ব্যাপার কি? যুবক ডাক দিয়ে বলছে, এই বাঘ, তুই রাস্তাঘাটে পাবলিককে ডিস্টার্ব করিস কেন? আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্য, রাস্তাঘাটে পাবলিককে ডিস্টার্ব করো কেন? আমাকে তুমি চিনো, আমি কে? আমি কালিমাওয়ালা। আল্লাহু আকবার। বাঘের সামনে যুবক পরিচয় দে, আমি কালিমাওয়ালা। আপনারা রাস্তায় কার পরিচয় দেন? অন্ধকার সময় যখন গাড়ি নিয়ে যায় তখন গাড়ি থামাতে হয়, হুজুর যা আছে দেন, আমার চিনছেন আমি কে, আমি মুসলমানই দিয়ে দিব, যা আছে দিয়ে দেন, এই পরিচয় দে। আর যুবক বাঘের সামনে দাঁড়িয়ে পরিচয় দিচ্ছে, আমি কালিমাওয়ালা। আশরাফ আলী তারমি বয়ানুল কোরআনে লিখেন, এই কথা বলতে দেরি হয়েছে, বাঘ তার মাথাটা নুয়াইয়া কানটা নাড়াইয়া এক মিনিটের ভিতরে জঙ্গলে যাইতে দেরি করে না। একটু জোরে পড়েন না, পাবলিক মনে করছে পাইছি এবার পিসা, যার কথা বাঘ শুনে হে পিরইব নাতে পিরইব গেডা। মানুষ তার কাছে তেল নিয়া পানি নিয়াল সিরিয়াল ধরছে। যুবক, এই কাজ তো আমি শিখি নাই, আমার কাজ তো ছিল ভিন্ন, পাবলিক ভুল বুঝতেছে। এখন মানুষ সমস্যা নিয়ে আসে, কারো চোখে দেখে না, যুবক হাত দে, চোখ ভালো হয়ে যায়। কারো পা ভাঙ্গা, যুবক পায়ে হাত দে, পা ভালো হয়ে যায়। যুবক চিন্তা করছে যে কানা ল্যাংড়া লুলা আতুর দেড়বেটারি আমার কাছে আসতে থাকে, তো সব ভালো হয়ে চলে যাইব, কেউ কালিমা পড়বে না, আমার তো উদ্দেশ্য এটা না। যুবক এবার বলছে, শোনো, আমার কাছে যদি আপনারা কোনো প্রবলেম নিয়ে আসেন, সমাধান যদি পেতে চান,
আগে কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে। সুবহানাল্লাহ বললেন না, শান্তিতে লিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, হিকমতে উত্তম কথা বলার মাধ্যমে দ্বীন প্রচার শুরু হয়েছে। যুবক বলছে আমার কাছে আসেন, কালিমা পড়েন, দোয়া করব, ভালো হয়ে যাবে। পাবলিক আসতে লাগলো। এই খবর আস্তে আস্তে এক মাসের ভিতরে পৌঁছে গেছে বাদশা ইউসুফ জুনওয়াসের মন্ত্রণালয়ে, যে আমাদের দেশে একটা ছেলে আছে, যে ছেলের কাছে কানা মানুষ গেল ভালো হয়ে যায়। ইউসুফ জুনওয়াসের অর্থমন্ত্রী যিনি ছিলেন তার চোখ ছিল অন্ধ, কিন্তু শিক্ষিত হওয়ার কারণে, ব্রেন ভালো হওয়ার কারণে বাদশা তাকে বানিয়েছে মন্ত্রী। তিনি যখন জানতে পারলেন জীবনে শোকে দেখিনি একটা ছেলের চোখ ভালো করে দেয়, তিনি হাদিয়া তোহফা উপহার উপঢৌক নিয়ে ছেলের দরবারে আবদুল্লাহর কাছে গিয়েছে। আর এই দেশ থেকে কালিমাকে মুছে দেওয়ার প্রথম সাক্ষী, প্রথম সিগনেচার এই মন্ত্রী দিছে। কিছু বুঝলেন না মনে হয়? কেমনে বুঝাই এখন তো? আচ্ছা বুঝবেন, আর একটু সামনে যাই। আবু জেহেল একবার বলছে মক্কা ইসলাম থাকবে না, আল্লাহ কো শয়তান তোরে আমি রাখব না। ইসলাম এখন আছে মক্কায়? নাই মনে হয়। ইসলাম আছে? আবু জেহেল আছে? আছে। মিস্টার নমরুদ বলছে এই পৃথিবীতে ইব্রাহিমকে রাখা যাবে না। আল্লাহ বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিমের সন্তান আজও পৃথিবীতে আছে, নমরুদ নয়। ঠিক কিনা বলেন? ফেরাউন বলছে মুসাকে রাখবে না, আল্লাহকে শয়তান তোরে কাদামাটি খাওয়ানো, খাওয়াইছেনি। এভাবে যুগে জুড়ে দেশে বিদেশে যে যেখান থেকে যেভাবে ইসলামকে মুছে দিতে চায়, আল্লাহ কো শয়তান তুই ঘুমাইবারও জায়গা পাইবে না। ঠিক কিনা বলে? রাস্তায় ঘুরে লাগবে, কার সাথে লাগছ? আমার বন্ধুগণ, এজন্য পরিষ্কার করে দিচ্ছে এই দেশ মুসলমানদের দেশ, আলিম উলামার দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এই দেশে অষ্টমী শয়তানি ইসলাম বিরুদ্ধে কোন কাজ চলতে দেওয়া যায় না, যায় না, যায় না। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, সংক্ষেপ, মন্ত্রী সাহেব অর্থমন্ত্রী টাকা পয়সা হাদিয়া গিফট নিয়ে আবদুল্লার কাছে হাজির, চৌকে তো আর দেখে না। আবদুল্লার কাছে এসে বলছে বাবা তোমাকে আমি চিনতে পারি নাই, আমার চোখটা অন্ধ, আমি মন্ত্রী। আবদুল্লাহ কয় আমি তো চিনি তোমারে, মনে মনে কয় তুমি শয়তান, কাগজে প্রথম সিগনেচার দিছো, তুমি এসো আমার দরবারে। আঙ্কেল কি চান? ক বাবা তোমার কণ্ঠ তো চিনা চিনে লাগে। কয় না আমার এমনি গলা, চিনবেন না। বলেন কি চান? কাপ বাবা আমি চোখটা ফেরত পাইতে চাই, জীবনে আশা ভরসা তো সব রয়ে গেল, চোখে দেখি না। আবদুল্লাহ বলছে মন্ত্রী চোখ যদি ফিরে পেতে চান, চোখ আমি দেই না, চোখ ফিরিয়ে দেন আমার আল্লাহ। আল্লাহ একবার বললেন না? মন্ত্রী কয় আল্লাহ, আমাদের আল্লাহ তো ইউসুফ জুনওয়াস, আমাদের বাদশাই তো আমাদের আল্লাহ, আমাদের বাদশাই তো আমাদের খোদা, তুমি আবার কোন খোদা বলতেছ? আবদুল্লাহ বলছে মন্ত্রী সাহেব ইউসুফ জুনওয়াস যদি খোদা হবে তাহলে নিজেকেই নিজে সুন্দর করে বানাইতে পারছে না, নাকের সেন্টার ঠিক নাই, চোখ ছোট, চেহারা কালো, পাও রেললাইনের মতো ফাড়া ফাড়া, ইথিওপিয়ার মনে হচ্ছে আল্লাহ ডাইস ছাড়া বানাইছে, ডাইস ছাড়া। নিজেকে নিজে সুন্দর করে বানাইতে পারে নাই, আর আসমান জমিনকে কেমনে সুন্দর করে বানাইছে, ও তো খুদা না, ও আস্তা বেহুদা। ঠিক কিনা বলেন? মন্ত্রী কই কিরে, এদিকে আমাদের খুদারেও মানে না। আবদুল্লাহ তুমি আবার কোন খুদার কথা বলছো? ও মন্ত্রী, যেই খুদা তোমার চোখ কানা করছে, যে খুদা ইউসুফ জুনওয়াসরে বাদশা বানাইছে, হে আল্লাহর কথা বলতেছি, কালিমা যদি চোখ পাইতে চাও এই আল্লাহর উপরে ইমান আনো।
মন্ত্রী বলতেছে আব্দুল্লাহ, এই ছেলে যুবক তুমি যে কালিমার দাওয়াত দিতেছো বাবা, জানো আমরা কয়েকশো কোটি টাকা খরচ করে একটা যুবককে পাঠাইছি বিদেশে, জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে, এই দেশ থেকে কালিমাওয়ালারা সাইজ করব, আর তুমি দেশে কালিমার দাওয়াত দিতেছ। আব্দুল্লাহকে আমি তো হেই আব্দুল্লাহ, সুবহানাল্লাহ বললেন না, এজন্য আমার আল্লাহ বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কিসের কৌশল এখন মজা বুঝ। আব্দুল্লাহ কয় আপনি আমার দেখবেন, চোখটা খুললে তো দেখতে পারতাম। মন্ত্রী চোখ পাইতে হলে কালিমা পড়াই লাগবে শর্ত, চিন্তা করছে চোখ তো দরকার, কালিমা পড়লে কি চোখ পাওয়া যাবে? অবশ্যই ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাকে চোখ দিবেন। মন্ত্রী আবার চিন্তা করে, যদি আমি কালিমা পড়ি আর চোখ পাই তাহলে চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিব। নিয়ত ভালো না খারাপ? যদি কালিমা পড়ি আর চোখ পাই, পাওয়ার পরে কালিমা ছেড়ে দিব, সমস্যা কি? চোখ তো পাইলাম, নিয়ত ঠিক আছে। আমাদের দেশে কিছু এমপি মন্ত্রী আছেন এমন, নির্বাচনের আগে ওয়াদা দেয় এবার যদি আমি হই তাহলে এলাকার সব ভালো ভালো রাস্তাঘাট সব ভাঙ্গি একবারে কাঁচা বানিয়ে দিব। নির্বাচনের পরের মাইক্রোস্কোপ লাগাইয়া লেন্স লাগাইয়া সার্কিট ক্যামেরা ফিট করে এর আর খুঁজে পাওয়া যায় না, কথা বলেন নাকি? এটা নির্বাচনী ওয়াদা, তো এরা শিখছে ওর কাছ থেকে। ও চিন্তা করতেছে দূর কালিমা পড়লাম চোখ পাইলাম পরে ছেড়ে দিব। নিয়ত ভালো আছে? কথা বলেন, এমন নিয়ত আছে নি কেউ যে ওয়াশ যা শুনবার শুনবো, যাওয়া সব দূর ওয়াশ শুনছি মাঠে রেখে গেছি? একটু হাত উঠে দেখান, এমন কেউ আসেন নি? দাদা আছে তো, কষ্ট হচ্ছে না তো ভাই? 15-12টায় যেতেছে, আপনার তো কষ্ট হচ্ছে মনে হয় ভাই? না না বল, বেশি লম্বা করুন, শোনেন, খুব লম্বা করুন, আরে শোনেন বলতেছি। আব্দুল্লাহ বলছে মন্ত্রী, সংক্ষেপ করব কিন্তু, আব্দুল্লাহ বলছে মন্ত্রী সাহেব কালিমা পড়লে চোখ পাইবেন, মন্ত্রীরও নিয়ত কালিমা পড়ে চোখ পাইলে ছেড়ে দিব। আব্দুল্লাহ কালিমা পড়া, আব্দুল্লাহকে পড়েন, কালিমা পড়ছে, কালিমা পড়ার পরে আব্দুল্লাহ চোখে হাত দিছে, দেখো আল্লাহ এটা বাপ্পার, নিয়ত ভালো না কিন্তু আল্লাহ যাই হোক আমি তোর জবানে কালিমা চালু করে দিয়েছি, আল্লাহ এর চোখটা ভালো করে দাও। আল্লাহকে আব্দুল্লাহ তুই বুঝোস না, আমি এর মাধ্যমে সাইজ করব। হাত ছড়াইছে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে, জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। মন্ত্রী কো আব্দুল্লাহ এই তো আমার দেখতেছি, ঠিক আছে তো আমি বাবা হাত দিয়ে নে আমি যাই। আব্দুল্লাহকে কই যাইবেন? কালিমা পড়লাম হাত দিয়ে দিলাম চোখ পাইলাম, জায়গা এখন আব্দুল্লাহকে মন্ত্রী সাহেব কালিমা অর্ধেক হয়েছে, অর্ধেক অর্ধেক মানে বাকি অর্ধেক কি? ক যাতা দিমু যাতা, কুয়ারে আল্লাহ যাতাও একটা দোয়া লাগে, কহে সাথে একটা বাকি আছে চাপ দিমু, ও দে আমি বহুত রে জীবনে চাপ দিছি কাজ হয় না তুই দে। আব্দুল্লাহ কয় দিতেছি, বুঝবেন কোন জিনিস দিতেছি? আমার বন্ধুগণ আব্দুল্লাহ বুকের সঙ্গে জড়াইয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলছে আল্লাহ যে মন্ত্রীর সিগনেচারের মাধ্যমে দেশ থেকে কালিমা বন্ধ করে দেওয়া হয়েছে, আয় আল্লাহ তাআলা শেষ পর্যন্ত মন্ত্রী আমার দরবারে তার জবানে কালিমা জারি করে দিয়েছে আল্লাহ তাআলা, আমার মন বলতেছে তার মাধ্যমে এই সংসদে আবার কালিমা চালু হোক, আয় আল্লাহ তার অন্তর থেকে এই মুহূর্তে কুফরি নেফাকে দূর করে তাওহীদ আর রিসালাত অন্তরে ভরে দাও। এই বলে যখন চাপ দিয়েছে মন্ত্রী চিৎকার করে বলছে আব্দুল্লাহ আমার ছেড়ে দে, তোর একটা চাপে এই মুহূর্তে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। বলেন আল্লাহু আকবার, আব্দুল্লাহ ছেড়ে দিছে মন্ত্রীকে। আব্দুল্লাহ তুই না আব্দুল্লাহ, এখন তুই তো হে আব্দুল্লাহ, আমি তো হে আব্দুল্লাহ, কি কালিমা পড়াইলি?
আমার আর মন্ত্রী পরিষদে যাওয়ার দরকার নেই, আমার আর টাকা পয়সার দরকার নেই, আমি এখন হে আব্দুল্লাহর সাথে থাকলেই চলবে, আমার খুব ভালো লাগতেছে। কি টাকা পয়সা, এখন তো দেখতেছি কি স্বাদ কি মজা। আল্লাহ বলছেন, গোলাম কেউ যদি আমার কাছাকাছি চলে আসে আমি আল্লাহ আমার রহমতের হাতটা দিয়ে দেই, দিনের দাওয়াত চলো। আব্দুল্লাহ কা মন্ত্রী, আমার এখানে থেকে লাভ নাই, বেজার লাগাইয়েন না, বাসায় যান। আর সংসদ অধিবেশন এরপরে দেখা যাবে। আব্দুল্লাহ দোয়া করিস কি যে বইলে দিলে, এখন তো শুধু আল্লাহর নামের জিকির করতে স্বাদ পাই, একটু জান না। সংক্ষেপ করে করে বোঝাচ্ছি, পরের দিন মন্ত্রী সব গেছে, সংসদ অধিবেশন বসছে, বাদশাহ ইউসুফ জোনাও আছে ডাইন পার্শ্বে, অর্থমন্ত্রী বসছে শয়তানটা, এখন তো আল্লাহর অলি হয়ে গেছে। বাদশাহ তাকাইয়া দেখে অর্থমন্ত্রীর চোখ ভালো, বাদশাহ জিজ্ঞাসা করে, মন্ত্রী সাহেব জীবনে চৌকে দেখলেন না, সিগনেচার আরেকজনে দে নকল কইরা, না আপনি দেখি নিজে লিখতেছেন, চোখ পাইলেন কই, চোখ তো আমার আল্লাহ দিছে, সুবহানাল্লাহ বললেন না, সুবহানাল্লাহ, এতদিন পরে সংসদে আবার আল্লাহর নাম, আল্লাহ একবার বললেন না, এভাবে একদিন ছড়িয়ে পড়ে যাবে ভালোবাসার মাধ্যমে ইসলাম ইনশাআল্লাহ। আবার কালিমা, মন্ত্রী বল, বাদশাহ বলতেছে, মন্ত্রী কি বলছো, কে চোখ দিছে, ক আমার আল্লাহ, ক আমি না তোমাদের আল্লাহ, ক আপনি তো বাটপার, আমি বাটপারের লোক কেমনে, কই মিয়া আপনি যদি আল্লাহ হইবেন আপনার চেহারার অবস্থা কেমন, আপনার সাইজ তো খারাপ কেন। বাদশাহ বলছে, মন্ত্রী খবরদার, মুখ সামলিয়ে কথা বলো, মন্ত্রিত্ব আমি দিয়েছি আবার নিয়ে নিব। মন্ত্রী বলছে, বাদশাহ খবরদার মুখ সামলিয়ে কথা বলো, বাচ্চাই আমার আল্লাহ দিছেন, থাপ্পড় দিয়ে আবার নিয়ে নিবে, ঠিক কিনা বলেন। বাচ্চা কুবুরে বাবা তো আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আমারে গরম দে, ক মন্ত্রী কালিমা পড়ছো তো, ক পড়ছি, ক শোনো আবদুল্লাহরে পাঠাইছি, মনে আছে, ক মনে আছে তো, আবদুল্লাহ বড় জাদুকর হয়ে এক দুই দিনের ভিতরে আসতেছে, এই দেশ থেকে কালিমা ওলারে সাইজ করব। মন্ত্রী কয়, বাচ্চা হে আবদুল্লাহ তো আমার কালিমা পড়াইছে, আমার আল্লাহ বলছে, কিসের কৌশল করলে রে দিনকে মুছে দেওয়ার জন্যে, আমি আল্লাহর সামনে তোদের কৌশল আজকে ব্যর্থ করছি কিনা। যারা এই জমিন থেকে শাহজালালের মাটি থেকে, শাহপুরানের মাটি থেকে, শাহমানতের মাটি থেকে, 360 আউলিয়া 12 আউলিয়ার মাটি থেকে দিন মুছে দিতে চায়, ওরা এখনো ঘুমে স্বপ্ন দেখে ঠিক কি না, তারা বুঝতেছে না। আমার বন্ধুগণ মনে রাখবেন, যাই করেন রাষ্ট্রের বিরুদ্ধে যাবেন না কখনো, রাষ্ট্র আমাদের সকলের, আমরা রাষ্ট্রকে ভালোবাসবো দিল থেকে কলিজাত থেকে, ঠিক কিনা বলেন। স্বাধীনতা বিশাল বড় এক নিয়ামত, যাদের স্বাধীনতা নাই তারা বুঝে কি কষ্ট। আমার বন্ধুগণ যাই হোক, সংক্ষেপ কথা শুনেন, রাত্র হয়ে গেছে গে 11:45, শোনেন কি বলতে চায়। বাদশাহ বলছে, মন্ত্রী কি বলছো, আবদুল্লাহ কালিমা পড়েছে, হে এত বড় জাদুঘর, কি আর জাদুঘর, হে তো কালিমার দাওয়াত দে, আমার টাকা পয়সা খাইয়া আমি বাড়ি গাড়ি সব কইরা দিলাম, এখন আমার বিরুদ্ধে কই, কাজ তো এমন জায়গা থেকে হইছে আপনি বুঝতেছেন না কোন জায়গা থেকে লাইন আউট হইছে, ঠিক কিনা বলেন। মন্ত্রী সাহেবকে বাদশাহ পিটাইতেছে, ক আবদুল্লাহ কই থাকে, ক মাইর খাচ্ছে মন্ত্রী, ক বাদশাহ মরে যাও কোনো আপত্তি নাই, কিন্তু এক মিনিটে কালিমায় যে স্বাদ পাইছি হাজার বছর বাইচা লাভ নাই। ইসলামী আন্দোলনের কর্মী হয়ে মরে যেতে চায় আর চাই না কিছু। বাদশাহ পিটাইছে, আবদুল্লাহর ঠিকানা বইলা দিস, আবদুল্লাহর দুইরা আনইস, আবদুল্লাহ তোর এনে টাকা পয়সা দিছি কয়েকশো কোটি টাকা, কো দিছেন তো, গাড়ি বাড়ি দিছি, কো দিছেন তো, ও তাইলে করছস কি, জাদুবিদ্যার বিপরীতে, ক সব ঠিক বাদশাহ, আপনার টাকায় আমি জাদুবিদ্যা শিক্ষা করছিলাম ঠিকই, কিন্তু আসার পথে রাস্তায় আমার আল্লাহ আমার উল্টা জাদু করে ফেলেছে, আল্লাহ জাদু করিয়া এখন আমি ইসলামী আন্দোলনের কর্মী, আপনি আমার ডাকাইছেন কেন আমি জানি না, প্রথমে আপনার সামনে এসা দাওয়াত দিলাম কালিমা পড়েন, তো
বাদশা কয় আমারে দাওয়াত দিছস? আপনারই বললাম কালিমা পড়েন। বাদশা আব্দুল্লাহরে পিটাইতেছ। এক পর্যায়ে ওই মুরব্বী গাছের গুড়ায় যিনি ছিলেন, মনে আছে নি, তার ঠিকানা বইলা দিস, মুরব্বীরে ধরে আনা হইস। এই মুরব্বী, কিসের কালিমার দাওয়াত দিছ? বুঝনাই দেশে নিষেধ। কয় বাদশা আপনি নিষেধ করেছেন, কিন্তু আমার আল্লাহ তো আমাকে আসমান থেকে নির্দেশ করেছে, আর আমি আল্লাহর নির্দেশের বিপরীতে যাইতে পারি না, বিদায় কালিমার দাওয়াত দিছি। আপনি জানেন অপরাধের শাস্তি কি? ও জানি না। আপনাকে এখন হত্যা করা হবে, মারেন 1 কোটিবার মারেন, কিন্তু আমি জানি মরলেই তো রবের কাছে পৌঁছে যাব। সংক্ষেপ, গাছ কাটার করাত চিনিনি, গাছ কাটার করাত, গাছ কাটার করাত মাথায় লাগাইয়া এই মুরব্বীকে জীবন্ত 2 টুকরা করে দিয়েছে, কিন্তু আল্লাহর ওলি কালিমা ছেড়ে দেয় নাই। আবদুল্লাহরে বলা হয়েছে, আবদুল্লাহ কালিমা ছেড়ে দে, তোর তো পিসাবও নাই, মন্ত্রীও নাই, তুই একা মানুষ, কালিমা ছেড়ে দে, ছাড়লে আমার মেয়েকে তোর কাছে বিয়ে দিব, কালিমা ছাড়লে আমি নাজরানের অর্ধেক তোর নামে লিখে দিব। তুই কি কালিমাটা ছাড়বে? আমরা এলে কি করতাম বন্ধু? আমরা এলে কইতাম অর্ধেক দেশের মালিক আর বাদশার মেয়ে, আমাদেরকে যদি কেউ কইতো বনানি দানমন্ডি বাড়ি দাঁড়ায় 10 শতক জায়গা দিব, 1 শতকের দাম 1 কোটি, 10 শতকের দাম 10 কোটি, 2 সাইডটা উল্টাপাল্টা বলতে পারবে? আমরা কইতাম 2 সাইডটা কি, 2 সাইড বছর বলতে পারবো, ঠিকই না? বলে শুধু আপনি বলেন কি বলা লাগবে। আবদুল্লাহ বলছে, মন্ত্রী সাহেব কি বলছেন আমারে? আবদুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশা শোনো, আপনি যদি আমার এক হাতে চন্দ্র সূর্য আর আরেক হাতে গোটা দুনিয়া রেজিস্ট্রি করে আমার হাতে উঠাইয়া দেন, আপনার মেয়ে কোন জান্নাত থেকে হুর এনে আমার কাছে বিয়ে দিতে চান, গোটা দুনিয়া লাত্তি দিয়ে ফেলে দিতে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য কালিমা ছেড়ে দিতে পারি না। বাদশা দেখছে কঠিন ইমান, কি ইমান রে বাবা! বাদশা গরম হয়ে গিয়েছে, গরম হয়ে যাওয়ার পরে 70 জন সেনাবাহিনী দিয়ে পাঠাইয়া দিল, 70 জন সেনাবাহিনীকে বলছে নিয়ে যাও আবদুল্লাহকে নিয়ে পাহাড়ের উপরে উঠাইয়া হাত পা বেঁধে পাহাড় থেকে নিচে ফেলে হত্যা করো। আবদুল্লাহকে নিয়ে যাওয়া হয়েছে পাহাড়ের উপরে, পাহাড়ের উপর থেকে হাত পা বেঁধে আবদুল্লাহকে নিচে ফেলে দেওয়া হবে, শুধুমাত্র কালিমা দাওয়াত দেওয়ার অপরাধে, ইসলামী আন্দোলন করবার অপরাধে। এমন সময় আবদুল্লাহ আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র কালিমার দাওয়াতের অপরাধী আমাকে আজকে এই শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ তাআলা, আমি যদি কালিমা ছেড়ে দেই বাদশার মেয়েকে বিয়ে করতে পারি, কালিমা ছেড়ে দিলে নাজরানের মালিক হতে পারি, কালিমা ছেড়ে দিলে দুনিয়ার জমিনে বহুত সম্মানে থাকতে পারি, আল্লাহ তাআলা আমি দুনিয়াকে লাত্তি দিয়েছি, দুনিয়ার কিছু আমি চাই না, একমাত্র তোমার প্রেমে তোমার ভালোবাসায় পড়ে এত নির্যাতন সহ্য করেছি আল্লাহ তাআলা, আজ আমি মাজলুম, আজকে আমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, আল্লাহ তাআলা তুমি কি তোমার একজন পাগলা গোলামকে হেফাজত করতে পারো না? এইভাবে চোখের পানি ছেড়ে যখন কান্না করে আমার আল্লাহর জোর শুনে গিয়েছে, আল্লাহ পাহাড়কে বলে দিয়েছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তুমি কাঁপতে শুরু করো, পাহাড় তুমি ভূমিকম্প শুরু করো, জমিন কাঁপতে লাগলো, পাহাড় কাঁপতে লাগলো, টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আবদুল্লাহ বিন তামেরকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, আমার আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠাইয়া এই 70টা সেনাবাহিনীকে ধরে পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আগের মতো একত্রিত করে লাগাইয়া চাপা দিয়া দুটা দুনিয়ার জমিনটাকে ধ্বংস করে আল্লাহ পাহাড়কে একত্রিত করে 70টা সেনাবাহিনীকে হত্যা করে আবদুল্লাহ বিন তামেরকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিয়েছে। বাদশা বলছে, আবদুল্লাহ তুমি আসলে একা? আমার 70 জন কই? বাদশা, এরা দেখছি পাহাড়ের উপরে আল্লাহ বিসমি কামু তো আহিয়া কই ঘুমাই গেছে গা, কই ঘুমাইছে মানে কি? কই শেষ নাই পাইবেন কই? বাচ্চার কি মাথা ঠান্ডা হয়েছে না গরম হয়েছে? কয় আমার সাথে আমার দোষটা আমি? আরো 70 জন যে বলছে, না
নিয়ে যাও, সাগরে নিয়ে যাও, সাগরে নিয়ে মধ্যখানে হাত পা বেঁধে ইট বেঁধে নিচে ছেড়ে দিও। আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হয়েছে সাগরে, সাগরের মধ্যখানে আব্দুল্লাহকে ছেড়ে দেওয়া হবে। বিড়বিড় করে মনে মনে আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা তুমি আমাকে পাহাড়ে হেফাজত করেছো, এই মুহূর্তে তুমি যদি আমাকে সাগরে না বাঁচাও, শয়তানেরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে কিন্তু সাগরে চলে না। আল্লাহ তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে, তুমি যদি এই মুহূর্তে আমাকে সাগরে বাঁচাইয়া দাও, কথা দিলাম আল্লাহ তাআলা তোমার তাওহীদের দাওয়াত গোটা নাজরানে সকল মানুষের কানে কানে পৌঁছাইয়া দেব। আল্লাহ সাগরকে বললেন, সাগর রে